বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সানি নিবেদিত, শামসুল হক প্রযোজিত, আজমির রেকর্ডিং সেন্টার, মুক্তিযোদ্ধা সুপার মার্কেট, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। মোবাইল 01819-33-08-53। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وبارك وسلم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة قال الله تعالى إن الدين عند الله الإسلام قال الله تعالى إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة قال الله تعالى رب ارحمهما كما ربياني صغيرا قال رسول الله صلى الله عليه وسلم الدنيا مزرعة الآخرة قال رسول الله صلى الله عليه وسلم الصلاة معراج المؤمنين قال رسول الله صلى الله عليه وسلم كفى بالموت وعيدا قال رسول الله صلى الله عليه وسلم الدعاء مخ العبادة
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ও গো নবী শুনেন আপনি আমরা সবাই গুনাহগার, রোজ হাশরে আমাদেরকে করে নিয়ে আপনি পার, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। এমন এক সময়ে আমরা তাফসিরুল কোরআন মাহফিলে বসেছি, আরবি হিসাবে এই মাসটার নাম শাবান। তার আগের মাসটা ছিল রজব, পরের মাসটা আসতেছে রমজান। রজব চাঁদ উদিত হওয়ার সাথে সাথে আমার আল্লাহ বলেন, বন্ধু রজব আমি আল্লাহর মাস। আমার আপনার নবী বলেন, প্রভু গো সকলেই তো আপনার, শুধু রজব নিতেছেন কেন? আমার আল্লাহ বলেন, তার মধ্যে কিছু কারণ আছে। কি কারণ? আমি রজব নেব, তোমাকে শাবান দেব। আমার নবী শাবান পেয়ে তাকিয়ে আছেন। আমার আল্লাহ ডাকে, বন্ধু আমি রজব নিলাম, তোমারে শাবান দিলাম, তুমি কিছুই বললা না। আমার আপনার দয়ার নবী বলেন, প্রভু গো আপনি রজব নিয়া আমারে শাবান দিলেন, আমার উম্মতেরে তো কিছুই দিলেন না। এই উম্মতের দরদি নবী, উম্মতের কথা স্মরণ করলে আমার আল্লাহ বলেন, ও বন্ধু আমি জানি আপনি উম্মতের জন্য দাবি করবেন, আমি আপনার উম্মতকে এই বন্টন থেকে বঞ্চিত করি নাই, আপনার উম্মতের জন্য বন্টন রেখেছি। আমি নিলাম রজব, তোমাকে দিলাম শাবান, তোমার উম্মতের দিলাম মাহ রমজান। আমরা ভাগ্যবান এমন এক নবীর উম্মত হয়ে দুনিয়াতে এসেছি, আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় বাজেট আমরা পাই। আল্লাহ আমাদেরকে আখিরি নবীর উম্মত করে দুনিয়াতে দিয়েছেন, এর চেয়ে বড় চাওয়া পাওয়ার আর কিছুই নাই।
যেই নবীর একজন উম্মতের দাম ফেরেশতার চাইতে অনেক বেশি। এই নবীর উম্মত বেহেশতি হবে। যারা জবানে পড়েছেন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনারা বেহেশতি, আপনারা বেহেশতি, বেহেশতে যাবেন। কিভাবে যাবেন শুধু সিস্টেমটা আলোচনা হবে, কারণ ফয়সালা হয়ে গেছে 1450 বছর আগে। আজকে শুধু সিস্টেম, কোরআন হাদিস থেকে আমরা সিস্টেমটা বুঝে নিব। নবী বলে গেছেন 1400 বছর আগে তোমাদের জন্য দুটো জিনিস রেখে গেলাম, একটা হলো আল্লাহর কোরআন আর একটা হলো আমি নবীর সুন্নাহ। এ দুইটা যে ধরে রাখবে তারাই 10টা পৃথিবীর সমান একটা জান্নাতের মালিক হবে। কারণ আমরা এই দেশে যে যাই করি, এ দেশটা কিন্তু আমাদের স্বদেশ না, এটা আমাদের বিদেশ, এটা আমাদের স্বদেশ না, এটা আমাদের বিদেশ। এরকম 6টা দেশের ভ্রমণ ভিসা দিয়া দুনিয়ায় পাঠানো হয়েছে, 6টা দেশের ভিসা। প্রথম দেশটা কিতাবের ভাষায় আলমে রুহ, রুহের দেশ। রুহের দেশে কি ঘটনা এই আলোচনা করলে অনেক সময়ের ব্যাপার, শুধু দেশটা বুঝাইতে গিয়ে রুহের দেশ। একটা দেশ ছিল রুহের দেশ, ওই দেশে যেই কিছুদিন থাকার কথা ছিল, একদিন বেশিও থাকতে পারি নাই, একদিন আগেও আসতে পারি নাই। দুই নাম্বার দেশটা হলো আলমে বতন, কিতাবের ভাষায় যেটা হলো মার পেট, আমাদের ভাষায় বললো না আমরা প্রত্যেকে মার পেটে ছিলাম কিনা। হায়রে, মা কত কষ্ট করছে 10টা মাস পেটে রাখতে যায়া, প্রসব ব্যথায় একবার বিছানায় পড়ে গড়াগড়ি করছে মা, আবার মাটিতে পড়ে গড়াগড়ি করছে মা, মাঝে মাঝে জ্ঞান হারা হয়ে গেছে মা, 3 দিনের ব্যথায় মা জ্ঞান হারা, বাচ্চা প্রসব হয়েছে। আমার আল্লাহ বলেন বাচ্চারে কাঁদাও, বাচ্চা ওয়া ওয়া করে কাঁদছে, চোখ খুলে মা ভিক্ষুকের মতো হাত বাড়াইছে, তোমরা কে গো, কোথায় আছো, আমার বাচ্চা বুঝি ভূমিষ্ঠ হয়েছে, কান্নার আওয়াজ আমার কানে দাও, আমার কলিজার টুকরাকে আমার কোলে দাও। মহিলারা বলতো গোসল দেওয়া হচ্ছে, গোসল দিয়ে তোমার কোলে দিবে, মা দরদি চোখের পানি ছেড়ে বলতো গোসল দিতে হবে না, 10টা মাস যার জন্য কষ্ট করেছি দাও আমার কোলে, রক্ত মাখা 2 গালে 2টা চুমু দিলে আমি মার 10 মাসের ব্যথা দূর হয়ে যাবে। সে মায়ের পেটে আমরা যতদিন থাকার কথা ছিল থাকলাম, বিষার মেয়াদ অনুযায়ী। 3 নাম্বার বিষা নিয়ে আসছি যেই দেশে, এই দেশটার নাম কিতাবের ভাষায় আলমে দুনিয়া, যারে আমরা পৃথিবী বলি। বাজান, এখানেই শুধু আমরা থাকবো এমন না, সামনে আরেকটা দেশ আমাদের ডাকতেছে, বলুন সেই দেশটার নাম কি? কবর, আমাদের ভাষায়, কিতাবের ভাষাই হলো আলমে বরজক, আলমে বরজক, যেটা কবর দেশ। 3 নাম্বার দেশে আছি, 4 নাম্বার দেশটা সামনে আমাদেরকে ডাকতেছে। সেই দেশে যাওয়ার আগে এ দেশ থেকে রাসূলের পরামর্শ, রাসূলের পরামর্শ, তোমরা কি করো, আর দুনিয়া ও মাজরাতুল আখেরা, আখেরাতের কিছু বাজার এই দেশ থেকে তোমরা করো, কারণ কোনো দেশে বাজার নাই, শুধুমাত্র দুনিয়াতেই বাজার। আর আল্লাহ বলেছে বন্ধু, এই বাজারের, এই বাজারের কাস্টমার হলাম আমি আল্লাহ, তোমার উম্মতেরে আমি জান্নাতের বিনিময়ে আমি আল্লাহ খরিদ করে নিয়ে যাব। কোরআন শরীফ আসতেছি সামনে। এখন যেই নবীর উম্মতকে আল্লাহ এই জমিন থেকে জান্নাত দিয়া খরিদ করে নেই, যেই নবীর উম্মতের দাম ফেরেশতার চেয়ে বেশি, এটা গায়ের সুরে না, ধাক্কা ধাক্কি করে না, সিস্টেমে আমরা দামি, সিস্টেমে দামি। গত
এক সপ্তাহ আগে চিড়িয়াখানা গেট ঢাকা মিরপুরে মাহফিল ছিল, একজন কাউন্সিলর প্রধান অতিথি, উনি সমাপনী ভাষণে বললেন যে আমরা হুজুর আলোচনা করলো সিস্টেমে দামি, আসলে দামি জায়গা যাইতে পারলে দামি হবেন, যেমন গুলশানের জাগার যেই দাম, চিড়িয়াখানার আশেপাশে মিরপুরের জাগার এই দাম না, কারণ গুলশানে দামি লোক থাকে বিদায় দামি, বাজান আমরা দামি হলাম, দামি নবীর উম্মত হয়েছি বিদায় আমরা দামি, কেমন দামি, ফেরেশতার চাইতে দামি, শুধু দামি না, আল্লাহ কোরআনে বলেছে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মূল কথা হলো আল্লাহ বলছে আমি মানুষ সুন্দর করে বানাইছি, জিন সুন্দর করে বানাইছি এ কথা বলে নাই, ফেরেশতাকে সুন্দর করে বানাইছি এ কথা বলে নাই, কিন্তু মানুষ সুন্দর করে বানাইছি এ কথা বলছে কোরআন শরীফে, আরো বলছে মানুষ হলো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা, ফেরেশতাদেরকে সৃষ্টির সেরা বলে নাই, আমরা সৃষ্টির সেরা বলেছে, আমরা সিস্টেমের জাতি, আমরা শৃঙ্খলার জাতি, আমরা জান্নাতি, আমাদের দাম ফেরেশতার চেয়ে বেশি, যার বাস্তব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রাতে ঘুমের ঘরে স্বপ্নে দেখে পৃথিবীর সমান ফুল ফলের বাগান, মাঝখানে এত সুন্দর একটা আসন, এর পাশে একটা লোক দাঁড়ায়া পাহারা দিতেছে, আসনটা পরিষ্কার রাখতেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাকেন, এ বেটা এত সুন্দর আসন এখানে কেউ নাই, ইচ্ছা করলেই তো তুই বসতে পারোস, বসোস না কেন? জবাব দিচ্ছেন ওই ব্যক্তি, আলী, ও আমার মায়ার নবীর উম্মত আলী রে, আমার পরিচয় নাও, আমি তোমাদের মতো মানুষ নয়, আমি আল্লাহর ফেরেশতা, আমি নূরের তৈরি ফেরেশতা, আমার দায়িত্ব হলো এই আসনটা পাহারা দেব, এই আসনটা পরিষ্কার রাখবো, বাগান পাহারা দিব, ফুল ফল দেখে রাখবো, আলী গো একটা ফল ফুলে ধরার অনুমতি আমার নাই, আমি ফেরেশতা হলেও এই আসনটার মধ্যে বসার অনুমতি আমার নাই, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকেন, ও আল্লাহর সম্মানী ফেরেশতা, সম্মানী ফেরেশতা, এত সম্মানী ফেরেশতা হইয়া আসনে বসার অধিকার নাই, ফুল ফলে ধরার অনুমতি নাই, এরে আল্লাহর ফেরেশতা আমি জানতে চাই, ফেরেশতা হইয়া এ আসনে বসার অধিকার নাই, ফুল ফল ধরার অনুমতি নাই, এ ফুল ফলের বাগানটা আসনটা কার জন্য বানানো হয়েছে, এই সম্মানী ব্যক্তি কারা হবে? ওই ফেরেশতা ডাকে আলী, আলী রে এই সম্মানী আসন ফুল ফলের বাগান আখিরি নবীর উম্মতের জন্য বানানো হয়েছে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হলেন, আরে আল্লাহর ফেরেশতা বলে দে কোন কিসিমের উম্মতের জন্য এই দামি আসন ফেরেশতা বসার অধিকার নাই, ফেরেশতা বসার অধিকার নাই, নবীর উম্মতে বসবে এই দামি ব্যক্তিগুলো কারা হবে? ওই ফেরেশতা বলেন আলী গো, যারা আখিরি নবীর উম্মত হয়ে আগে সালাম দেয়, আগে সালাম দেয়, আগে যারা সালাম দেয় এই আসনটা ফুল ফলের বাগানটা আমার আল্লাহ আগে সালাম দেনেওয়ালার জন্য দান করে দেয়। এখানে বোঝা যায় ফেরেশতার চাইতে আমরা দামি, ফেরেশতাদেরকে সুন্দর করে বানাইছি বলে নাই, আল্লাহ কোরআনে বলেছে মানুষ সুন্দর করে বানাইছি, কাজী আমাদের কাজকামগুলি সুন্দর হতে হবে, মানুষ সৃষ্টির সেরা জীব, আমরা সৃষ্টির সেরা হয়ে থাকতে হবে, বাবা ধরে রাখেন এই রাস্তাটা, তাহলে কি ভাগ্যে আসবে? বাবারা শুন, এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এই স্বপ্ন দেখে সকালবেলা, এই স্বপ্ন দেখে সকালবেলা হযরত আবু বকর সিদ্দিকের সাথে দেখা,
অন্যদিন আবু বকর সিদ্দিক আলীর চাইতে বয়সে মুরব্বী বড় ভাই, সালাম দিতেন, আজকে সালাম দিলেন না। হযরত আবু বকর সিদ্দিক আলীকে সালাম দিলেন, নালিশ করলেন নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ, মদিনার মানুষ কি সালাম থেকে দূরে চলে যাইতেছে? সালাম দেওয়া বন্ধ করে দিবে কেন? আলী প্রত্যেক দিন আমাকে সালাম দিতেন, আজকে সালাম দেয় নাই। ডাকো আলীকে, আলী কেন সালাম দিলে না, ব্যাপারটা কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকেন, হুজুর আজকে রাতে স্বপ্নে দেখি গো যে আগে সালাম দিবে, আখিরি নবীর উম্মত হইয়া যে আগে সালাম দিবে, পৃথিবীর চাইতে বড় একটা ফুল ফলের বাগান, পৃথিবীর চাইতে দামি এমন একটা সুন্দর আসন আমার আল্লাহ সেই নবীর উম্মতের পুরস্কার দিবে, যারা আসনের মধ্যে ফেরেশতা বসার অধিকার নাই, ফুল ফলে ফেরেশতা ধরার অনুমতি নাই, এই পুরস্কারটা আগে সালাম দেওয়ালা পাবে। হুজুর আমি ভাবলাম আমার ভাই আবু বকর, আমার বড় ভাই, আমার বড় ভাই আবু বকর আমার মুরব্বী, হুজুর আমি সালাম না দিয়ে আমার ভাইয়ের মুখ থেকে সালাম বাহির করাইয়া গো, আমি এই বাগানের মালিক না হইয়া আমার ভাই আবু বকরকে মালিক বানাইয়া দিলাম, এর নাম ইসলাম। এ হলো আখেরি নবীর উম্মতের আদর্শ, এ হলো মুসলমানদের চরিত্র। নিজে নেয় না ভাইয়ের দেয়, নিজে নেয় না ভাইয়ের দেয়, আর আমরা ভাইয়ের মাইরা ভাইয়ে খায়, কারণ আমরা বুঝি না আমরা যে কত সম্মানী, আমরা যে কত উজুনি, আমরা যে কত দামি। এই নবীর উম্মতের উজুন মাফার বাটকিরা কোনো বিজ্ঞান আবিষ্কার করতে পারে নাই, এত দামি আল্লাহর কোরআনে বলছে আল্লাহ। আসলে আমাদের ইজ্জত সম্মান কত আমরা জানি না, এই সম্মান এই ইজ্জত পাওয়ার জন্য, এই দামি উম্মত হওয়ার জন্য আমার নবী 63 বছর জিন্দিগি কষ্ট করেছে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী, মা খাদিজা বলেন, পৃথিবীর মানুষেরা রে আমার এতিম নবী রে, আমার এতিম নবী সকালবেলা মক্কার জমিনে বেরিয়ে যাইতো, সকালবেলা মক্কার জমিনে বেরিয়ে যাইতো, মানুষের ঘরের দুয়ারে দুয়ারে যাইয়া দাঁড়াইতো, আর মানুষকে ডাইকা পিঠের উপর হাত বোলাইতো, মাথার উপর হাত বোলাইয়া হিংসা বিদ্বেষ দলাদলি মারামারি ছেড়ে দিয়ে মিলেমিশে থাকার পরামর্শ দিত। জাহান্নাম থেকে বাইসা জান্নাতি হবে, জান্নাতে যাওয়ার পরামর্শ দিত। রে পৃথিবীর মানুষেরা, আমার নবী মানুষের ঘরের দোয়ারে দোয়ারে সারা দিন ঘুরতো, আজকে কারা গো এই মাহফিলের আয়োজন করেছো? এই পরিবেশের জন্য কোরআনের পক্ষে মানুষ এইভাবে আসবে, নবীর কথা শুনবে, এই পরিবেশ কায়েম করার জন্য আমার নবী 63 বছর জিন্দিগি কষ্ট করেছে, এই পরিবেশটা পৃথিবীর জমিনে রাখার জন্য আমার নবী আবু জাহেলের হাতে এমন মার খেয়েছে, নবীর সাদা জামা লাল হইয়া গেছে, এই কষ্ট করে পরিবেশটুকু পৃথিবীর জমিনে কায়েম করে গেলেন। হযরতে নূহ আলাইহিসসালাম 950 বছর কষ্ট করার পরেও এই পরিবেশ পৃথিবীতে আনতে পারে নাই, আমার নবী মাত্র 63 বছর জিন্দিগিতে এই সুন্দর পরিবেশ পৃথিবীতে কায়েম করেছেন। আজকে কারা ঘো 1400 বছর পর 6000 কিলোমিটার দূর একটা দিন নবী দেখলাম না, ঘরের দরজায় নবী পাইয়া আবু জাহেল চিনল না আমার নবীরে মারছে, বাংলার জমিন থেকে 6000 কিলোমিটার দূর 1400 বছর পর আমার নবীর কথা শোনার জন্য এই তাফসিরুল কোরআন মাহফিলে এসে গেছে, কোরআনের পক্ষে বসে আছে। 1400 বছর পর এইভাবে যারা কোরআনের পক্ষে বসে আছে, আমার নবীর এই কষ্টের সার্থকতা আদায় হয়ে গেছে। আমার নবী আপনাদের জন্য
আমার মন কয় আপনাদের জন্য আমার নবী ফুল সিরাতের গাটে বসে থাকবে। এরে ভাবার ভাইরা, এই পরিবেশটা 1400 বছর আগে আমার নবীর কষ্ট, আজকে কেউ আপনাদের ঘরের দোয়ারে দোয়ারে যাইতে হলো না, এই নবীর উম্মত হইয়া কোরআনের মায়ায় যারা মাহফিলে বসে আছেন, আপনাদের কথা আমার নবী 1400 বছর আগে স্মরণ করেছিলেন, আমার নবী সাহাবায়ে কেরামদের সামনে বলেছিলেন, সাহাবীরা রে ও সাহাবীরা বলতো আমার বন্ধু কারা? সাহাবীরা বলেন, হুজুর আপনার বন্ধু আমরা। আমার নবী ডাকেন, সাহাবীরা রে তোমরা আমার বন্ধু না, তোমরা আমার সাহাবা, আমার বন্ধু কারা বলো? সাহাবায়ে কেরাম জবাব দিচ্ছেন, হুজুর আমরা যদি আপনার বন্ধু না হই আপনার বন্ধু কারা হবে? আল্লাহ আর আল্লাহর হাবিব জানে, আমরা জানি না। আমার নবী কান্দে কালবে ভে চোখের পানি, জামা কাপড় ভিজে যাইতেছে। সাহাবীরা রে শুনো আমার বন্ধু কারা, আজ থেকে 1400 বছর পর আমার পাগল উম্মতেরা রে বহু দূর, তোমরা তো আমারে দেখো আমার সঙ্গী হও, তারা জীবনে একদিন আমারে দেখার ভাগ্য পাবে না, তারপরেও আমি নবীর কথা শোনার জন্য ঘন্টার পর ঘন্টা কোরআনের পক্ষে বসে থাকবে। আমি নবীর ব্যথার কথা শুনলে রে কেউ কেউ চোখের পানি ছেড়ে দিবে, কেউ কেউ উহ আহা শব্দ করবে। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর আপনাকে না দেখে 1400 বছর পর আপনার কথা শোনার জন্য বসে থাকবে, আপনার দুঃখের কথায় চোখের পানি ছেড়ে দিবে। হুজুর আর সহ্য হলাম, ওই পাগল উম্মত গুলো না দেখে চোখের পানি ছেড়ে দিবে। হুজুর তারা যদি আপনারে একটা নজর দেখতো গো নবী, না জানি তারা আপনার জন্য আরো কত পাগল হইয়া যাইত। আমার নবী বলেন, সাহাবীদারে তাদের কথাই বলে গেলাম, তোমরা সাক্ষী থাকো ওই যুগের উম্মত গুলি হবে আমি রাসূলের বন্ধু। এই নবীর সাথে বন্ধুত্ব ধরে রাখা বলুন আমাদের দরকার আছে কিনা? এই নবীর বন্ধুত্ব আছে বিদায়ী তো আমাদের দাম বেড়ে গেছে, কিন্তু আমাদের দাম কত বাড়ছে আমরা নিজেরা বুঝি না। যেমন আমাদের দেশে কিছু জাতীয় পর্যায়ের জিনিস আছে, দামি জিনিস জাতীয় পর্যায়ের, যেমন জাতীয় ফল আমাদের বাংলাদেশে, এই ফলটার নাম জানি কি? সবাই বললে ভালো হয় না, কাঁঠাল। জাতীয় ফুল মাশাল্লাহ, তো সজা কি আছেন মনে হয়? জাতীয় ফল জানি কি? কাঁঠাল। জাতীয় ফুল শাপলা। জাতীয় পাখি দোয়েল। দোয়েল যে জাতীয় পাখি এত দামি, হ্যাঁ কিন্তু জানে না, হ্যাঁ যদি জানতো যে আমি জাতীয় পাখি এত সম্মান আমার, তাহলে আপনাদের এই এলাকায় জুর জঙ্গলায় আপনি একটা দোয়েলও পাইতেন না, সব ডাকা যায় জাতীয় সংসদের আশেপাশে গাছগাছরাই বসে না খাইয়া মইরা যাইতো, আর কইতো মইরা যামু আমরা জাতীয় সম্মান ছাড়তাম না। হ্যাঁ জানে না, হ্যাঁ যে জাতীয় পাখি এ লেগে জুর জঙ্গলার থাকে, বা জান আমরা যে কত দামি আখিরি নবীর উম্মত আমরা জানি না, যদি জানতাম তাইলে আমাদের মধ্যে কোনোদিন কোনো অপ্রীতিকর কর্ম অন্যায় কোনো কাজ কাম আমাদের দ্বারা হতো না। আমরা জানি না আমরা যে কত দামি, দোয়েল যেমন জানে না হ্যাঁ যে জাতীয় পাখি, হ্যাঁ দুইটি কেন উড়ে দিয়া বুক ফগডো রাখি, হ্যাঁ জানে না। এই জন্য জুর জঙ্গলাই থাকে। ঢাকা মাহফিলে যাইয়া গত রাতের আগের রাতে শ্যামলিতে মাহফিল জিগাইলাম, দোয়েল পাখি জাতীয় পাখি একটা পাখি ঢাকায় পাইবেন? কই না হুজুর, হ্যাঁ জানেন না, হ্যাঁ যে সে তো সম্মানই, তাইলে হে ঢাকাই থাকতো, হ্যাঁ জুর জঙ্গলাই থাকে, জানে না বিদায়। আমাদের জানতে হবে কোরআনে আমাদের ইজ্জত, হাদিসে আমাদের ইজ্জত, কোরআনে আমরা দামি আমরা সুন্দর, হাদিসে আমরা দামি আমরা সুন্দর, একটু সিস্টেমে গেলেই আমরা সারা পৃথিবীর সমান ফুল ফলের বাগান,
আসনে বসা, যেখানে ফেরেশতা বসার অধিকার নাই, সেই সম্মানটা আমরা পাই। একবার বলুন আল্লাহু আকবার। আজকে সেই সম্মান ধরে রাখা বলুন আমাদের দরকার আছে কিনা? এই সম্মানী আসনে আমাদেরকে বসানোর জন্য, এই সম্মানী আমাদেরকে বানানোর জন্য জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচাইয়া জান্নাতি বানানোর জন্য হিংসা বিদ্বেষ দলাদলি বলে গিয়ে আমরা মানুষ মিলিমিশে থাকব সেই পরামর্শ দেওয়ার জন্য মা খাদিজা বলেন, পৃথিবীর মানুষের রে আমার নবী সকাল বেলা বেরিয়ে যাইত, মানুষের ঘরের দোয়ারে দোয়ারে যাইয়া ডাকত, পিঠের উপর হাত বুলাইত, মাথার উপর হাত বুলাইত। কোনো কোনো দিন আমার নবী মানুষের ঘরের দোয়ারে যাইয়া সময় দিতে সন্ধ্যা হয়ে যাইত বাড়িতে ফিরতে, কোনো কোনো দিন বিকালে ফিরত, কোনো কোনো দিন রাত্র গভীর হতো। যে দিন রাত্র গভীর হতো আমি খাদিজা এতিম নবীর মায়ায় দরজাটা খুইলা অপেক্ষা করতাম, গভীর রাত্রে তাকাইয়া দেখি আমার এতিম নবী আসতেছে, এত সুন্দর নবী, মন কই যেন উদিত সূর্যটা যেন আমার ঘরের দিকে আসতেছে। এত সুন্দর নবী, গভীর রাত্রে আমি খাদিজা অপেক্ষায় কাছাকাছি আচার পর তাকাইয়া দেখি আমার নবীর গাল মুবারক বেবে চোখের পানিগুলো পড়ছে। মা খাদিজা বলেন, হুজুর আজকে রাত্র গভীর হয়ে গেল, চোখের পানি পড়তেছে, কি ব্যথা কি দুঃখ। আমার নবী কান্দে আর ডাকে, খাদিজা রে মক্কা আমার মায়ের দেশ, আমার বাবার দেশ রে খাদিজা, আমার দেশি ভাইয়েরা দেশি বন্ধুরা আমি তাদের দোয়ারে দোয়ারে যাইয়া জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতি বানানোর জন্য হিংসা বিদ্বেষ দলাদলি ছেড়ে দিয়ে মানুষ মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য পরামর্শ দেয় খাদিজা রে। আমারে কেন জানি তারা আমারে পাগল পাগল কইয়া পিছন থেকে ডাকে, আমারে মস্কারি করে, কেউ কেউ আমারে তিমে তিম কইয়া পিছন থেকে ডাকে, এরে খাদিজা পাগল কই মন বুঝাইতে পারি, মস্কারি করে পাথরের কণা দিয়া ডিল মারে মনটা বুঝাইতে পারি, পিছন থেকে যখন এতিম কয় আমার মন আর মানে না রে খাদিজা। পিছনে ফিরে আমার দেশি বন্ধুদের দিকে তাকিয়ে বলি, ও আমার দেশি ভাইয়েরা বন্ধুরা আমার এতিম কইও না, তোমরা তো জানো আমার জীবনে আমি এত ব্যথাই ব্যতীত, ও আমার দেশিরা আমি একটা দিন বাবা কইয়া ডাকলাম না, রে বন্ধুরা একটা দিন বাবার কুলে উঠলাম না। তোমরা যখন নতুন জামা কাপড় পরে বাবার আঙ্গুলে ধরে ধরে হাঁটতা, আমি মোহাম্মদ তাকাইয়া তাকাইয়া কান্দতাম, আমার মা দরদি আমার মা আমেনা আমার টাইনা কোলে নিয়ে গড়ে নিয়ে চোখের পানিগুলি মুস্ত সান্ত্বনা দিত, মোহাম্মদ কান্নাকাটি করো না, তোমার বাবা দুনিয়ায় নাই। আমি মার গলায় ধরে মার পিঠের উপর মাথা রেখে কাঁদতে কাঁদতে মার কাপড় ভিজিয়ে দিতাম, এরে আমার বন্ধুরা আমার এতিম হইও না, তোমরা তো জানো আমি জীবনে বাবার কিনা কাপড় পরে একটা দিন বাবার আঙ্গুলে ধরে একটা কদম হাঁটলাম না। রে খাদিজা আমার বন্ধুরা দেশি ভাইরা আমারে এইভাবে এতিম কইলে আর মন মানে না, এই জন্য চোখের পানি ছেড়ে কাচ্ছি। মা খাদিজা সান্ত্বনা দেয়, হুজুর আর কষ্ট করে তাদের কাছে যায়েন না, তারা যেহেতু আপনার কথা মানে না শুনে না কষ্ট দেয়। আমার নবী বলেন, খাদিজা রে যত কষ্টই তারা আমারে দেখ না কেন, আমি আমার উম্মতের দামি বানাবো, কালিমা পড়াবো, জাহান্নাম থেকে বাঁচাবো, জান উন্নতি বানাবো। রে খাদিজা যত কষ্টই দেখ না কেন, আমি আমার দেশি ভাইদেরকে কালিমা পড়াবো, মানুষে মানুষে মিলেমিশে থাকার পরামর্শ দিব। রে খাদিজা আমি হাশরের মাঠে দাঁড়িয়ে থাকবো, আমার একটা উম্মত বাকি থাকা পর্যন্ত আমি রাসূল জান্নাতে যাব না। আরে দয়ালু নবী প্রেমের সবই
আর আসবে না জগতে আমার দয়ালু নবী প্রেমের সবই, আর আসবে না হাশর দিনে উম্মত বিনে, হাশর দিনে উম্মত বিনে যাবে না নবী জীবে হেস্তে, দয়ালু নবী প্রেমের সবই আর আসবে না জগতে আমার দয়ালু নবী প্রেমের সবই, আর আসবে না 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী, এখনো কান্দে শুয়ে মদিনাতে দয়ালু নবী প্রেমের সবই, আর আসবে না জগতে আমার দয়ালু নবী প্রেমের সবই, আর আসবে না রে আমার ভাই না কারা গো আজকের মাহফিল সাজাইছো এইভাবে মানুষ কোরআনের পক্ষে বসে থাকবে, এই জন্য আমার নবী 63 বছর জিন্দিগি কষ্ট করেছে, আজকে আমার নবী মদিনার থেকে মাহফিল দেখে খুশি, একবার বলুন আল্লাহু আকবার, আবার বলুন আল্লাহু আকবার, আমার নবী মদিনার থেকে মাহফিল দেখে খুশি, আমি তো এই জন্যই কষ্ট করেছি, আপনাদের ভাগ্য কত ভালো গড়ের দরজায় নবী পায়া আবু জাহেল পারল না আপনাদের মতো মুসলমান হতো, আবু লাহাব পারল না সকাল সন্ধ্যা নবী দেখে, আর আমরা একদিন নবীকে দেখলাম না 1400 বছর পর 6000 কিলোমিটার দূর আমরা সে নবীর পক্ষে মুসলমান হয়ে বসে আছি, মদিনার থেকে আপনাদেরকে আমার নবী দেখে, এটা আপনাদের বিশ্বাস হয়নি হয়নি সবাই যেমন কয় না, এখন বিজ্ঞান সহজ করে দিছে নবী যে দেখে, বাস্তবে যান আমাদের দেশে মোবাইল যারা ব্যবহার করেন, আমার একটা মোবাইল আছে এটা কম দামি 1500 টাকা, এটা মানে আমি বেশি একটা ফাংশন বুঝি না আর বুঝার সময় নাই, বুঝতাম না কি লেগা, আমি তো বাংলাদেশের মানুষ হই ফুলাফান বুঝে আমি বুঝি না, অর্থাৎ বুঝার চেষ্টা করি না, এখন এক জাতের মোবাইল বাইরিছে মোবাইলটা বলে 3G 3G, ঘুমাই রয়েছেন আপনারা, আপনারা ঘুমাইলে হবে না, আপনাদের কথা সারা বাংলাদেশের মানুষ স্মরণ করে টেকনাথ থেকে তেতুলিয়া, কারণ এই টেকনাফের কথা মানুষ ইচ্ছা করলেই ভুলতে পারে না, ইচ্ছা না করলেও স্মরণ করতে হয়, থ্রিজি মোবাইল, বিজ্ঞান আমার নবীকে বোঝানোর জন্য বিজ্ঞান কত সহজ করে দিছে, আমার আল্লাহ কয় নবী চিনো, যে নবীর সাথে বন্ধুত্ব করে এত কিছু করেছি আমি, আল্লাহ যে নবীর উপর দুরুদ সালাম পাঠ করতেছি, একবার বলুন আল্লাহু আকবার, সে নবীর উম্মত হইলেই ফেরেশতার চেয়ে দাম বাড়বে, আর এই নবীর উম্মত নিয়েই আমার আল্লাহ খেলে, ফেরেশতা লইয়া আল্লাহ খেলে না, জিন লইয়া খেলে না, আল্লাহর খেলা হলো মানুষ লইয়া, কবি বলেছেন মান্না গঞ্জাম দর জমিন আসমা, মান্না গঞ্জাম দর জমিন আসমা, লেকে গঞ্জাম দর কলব মোমেনা, আল্লাহ কয় আমি আল্লাহ এত বড় আমার আকাশে জায়গা হয় না জমিনে জায়গা হয় না, ও মানুষ ইমানওয়ালারা তোমার কলবে আমি আল্লাহ থাকতে চাই জায়গা দিবা, তোমার কলবে আমার জায়গা হয়, একবার বলুন আল্লাহু আকবার, মুমিনের কলবে আমার
আল্লাহর জায়গা হয়। হাদিস শরীফে রাসূল বলেছেন কুলুবিল মুমিনিনা আরশুল্লাহ, মুমিনের কলব হলো আল্লাহর আরশ। ফেরেশতার কলব আল্লাহর আরশ নয়, জিনের কলব আল্লাহর আরশ নয়, শুধু মানুষের কলবে আল্লাহর আরশ। আমার নবী কইছে দুনিয়া আখেরাতের বাজার, আমার আল্লাহ কয় নবী গো এই বাজার থেকে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি আল্লাহ কথা দিলাম তোমার ঘোষিত বাজার থেকে আমি আল্লাহ জান্নাত দিয়া তোমার উম্মতের খরিদ করে নিব। কিভাবে নিব এই রাস্তাটা যাইতে বলুন, আপনারা রাজি আছেন কিনা? একটু দেরি হইলে কষ্ট হবে আপনাদের, সব সময় তো আর আসতে পারি না। এখানে আমার ছোট ভাই দুদুমিয়া খালি বাতিজার কথা কয়, বাতিজা আপনার কথা বলে, বাতিজা জিয়াউর রহমান আছে না, ওই হেজাম আমার ভাতিজা জিয়াউর রহমানের কথাটাই বেশি বলে। শুধু এই এই দুদুমিয়ার টেলিফোন বাতিজার চাপ, বাবা আমার স্বাস্থ্য দেয় না, আমি লং জার্নি করতে পারি না। কক্সবাজার জেলা জুড়ে আমার কোনো প্রোগ্রাম নাই, রাখিও না, কারণ স্বাস্থ্য দেয় না। মাহফিল রাইখা মিস করার চাইতে মাহফিলটা না রাখাটা ভালো। এক মাহফিলের জন্য তিন দিনের চাপ দিছি, আমার তিন দিন নষ্ট হবে। গত রাত্রে আইসা চট্টগ্রাম রেস্ট করছি, আজকে গাড়ি দিয়ে আসতে যানজটে পড়ছি, না হয় আরো অনেক আগে আসতাম। যাই হোক, তারপরেও গতবারের মতো হয় নাই, আল্লাহ এবার অনেক রহমত করেছে। গতবার তো আসতেও দেরি হয়েছে, আবার বৃষ্টিও সমস্যা করেছিল, কি বলেন ঠিক আছে কিনা? আজকে সবকিছু ভালো আছে। আপনারা আল্লাহ আল্লাহ রাসূল খুশির জন্য একটু সময় দিতে রাজি আছেন না? বলুন কে কে আজকের মাহফিলে এসেছেন, কে মাহফিলের আয়োজন করেছেন, সব আমার আল্লাহ দেখে কিনা? মদিনার নবী আমাদেরকে দেখে কিনা? এটা বুঝানোর জন্য বলছি, বিজ্ঞান সহজ করে দিয়েছে। বাজান একটা মোবাইল বাড়িছে, মোবাইলটার নাম থ্রিজি মোবাইল, চিনছেন আপনারা থ্রিজি মোবাইল? যারা ব্যবহার করেন এরা চিনবেন, আমার মতো যারা আছে ব্যবহার করে না এরা চিনতো না, তবে আমি ব্যবহার না করলে ওহে দিন চিন্নালাইছে। বলে হুজুর কেমনে? আমার একটা পোলা আপনার ডাক্তারি পরে চিন, জীবনের একটা স্বাদ ছিল একটা ছেলেকে মানুষের সেবায় যদি আল্লাহ তৌফিক দে কাজে লাগাবো, আল্লাহ কবুল করছে, ডাক্তারি পড়তেছে চীন। আরেকটা ছেলে আছে, এটারে মাদ্রাসা, এমনি যে মাদ্রাসা করেছি, দুদুমিয়া গেছে আমার বাড়িতে দেখে আসছে, 500 শিক্ষার্থী লেখাপড়া করে, একটারে মাদ্রাসায় দিছি, একটা আশায়, আর কোনো আশা নাই। যেদিন আমার মৃত্যু হবে, যেদিনে তুফাজ্জলের দেহ সাদা কাফনের প্যাকেট হবে, সেদিন আমার ছেলে আলেম হয়ে আমার জানাজাটা পড়ে দিবে, এটাই জীবনের শেষ আশা। মাদ্রাসায় ক্লাস 9 পড়তেছে, আশা করতে পারি আমার ছেলে আলেম হবে আর জানাজাটা মনে হয় আমি পাবো, মনের আশা আল্লাহ বুঝি পুরা করবে। বাবারা, আমার ছোট্ট বাচ্চাটা বলছে আব্বু ভাইয়ার সাথে কথা বলো। আমি কথা বললে তো আমার মোবাইলই আছে, কয় না ভাইয়া তোমারে দেখবে। আরে আমারে দেখবে চিন থেকে কিভাবে? কয় না ভাইয়া বলতেছে আব্বুরে দেখবো। আশ্চর্য কেমনে? কবু থ্রিজি মোবাইল দিয়া দেখুন যায় তো দেখি তো বাবা, আমিও তো দেখি নাই, দেখি দিছেন না মোবাইল হাতে, থ্রিজি মোবাইল, মোবাইলের ভিতরে দেখি আমার পোলারে দেখা যায়। আমার পোলা কইতেছে আব্বু তুমি কেমন আছো? আমি কি আব্বু আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি আব্বু আমি ভালো আছি। আব্বু আমার দেখো। আমি কি হও? আমি তো দেখতেছি, আমিও তোমারে দেখতেছি, চীন থেকে বাংলাদেশ থ্রিজি মোবাইল, আমি আমার পোলারে দেখি, পোলা আমারে দেহে। বাজান মানুষের বানানো থ্রিজি যদি চীন থেকে বাংলাদেশে দেখে, বাংলাদেশের মা
সৌদি আরব ছেলেটা চাকরি করে, 3G মোবাইল চালু করে বলছে, মা মা তুমি কেমন আছো, কি করতেছো? আমি শুটকির ভর্তা দিয়া চটা খাইতেছি, পোলাই খাই আমি উড়ের গোস্ত দিয়া রুটি খাইতেছি, কি দিয়া কে কি খায়? 3G মোবাইল দ্বারা যদি সৌদি আরবের সন্তান বাংলাদেশে দেখে, বাংলাদেশের মা সৌদি আরবের সন্তান দেখে, যেই নবীর উসিলাই কুল কায়নাত, আমার সেই নবী আজকে এই জমিনের মেহমানগুলো পাগল উম্মতগুলোকে আল্লাহর কুদরতি শক্তি দ্বারা বলুন আমার নবী আপনাদেরকে দেখে কি না? নসিব ভাগ্য ভালো, আবু জাহেল পাললো না, আবু বকর পাললো না, এই পিছনের সময়ের মধ্যে আবু বকর নবীকে দেখা ভালোবাসা দিয়ে নবীর প্রিয় হয়েছেন। আবু জাহেলের ভাগ্য খারাপ, নবীকে দেখে নবীর বাড়ির পাশে বাড়ি হইয়া সকাল সন্ধ্যা নবী দেখেও আপনাদের মতো কালিমাওয়ালা হতে পারলো না। আজকে নবীকে একটাবার দেখার সুযোগ হলো না, তারপরও আপনারা মুসলমান, এরপরও দাম কত? আখিরি নবীর উম্মত ফেরেশতার চাইতে অনেক দামি, একবার বলুন আল্লাহ আকবার। মহব্বতে আরো রহমত আসুক, আরো দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি নবী শুনেন আপনি, আমরা সবাই গুনাহগার, রোজ হাশরে আমাদেরকে করে নিয়েন আপনি পার, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা বলগল উলা বিকমালিকি কশফত দুজা বিজমালিকি আসনত জমিও খেসালিকি সল্লু আলাইহি। বাবারা, আমার নবী যে দেখে আরো বাস্তবতায় যায়। 2001 এ হজে গিয়েছিলাম, মদিনায় নিয়ে গেলেন, আগে 3 দিন পার হয়ে গেল, 40-70 নামাজ মসজিদে নববীতে পড়তে হয়, 3 দিন পার হয়ে যাওয়ার পর মসজিদে বেলালের পাশে বাসা ছিল, হাঁটতেছি দেখি এক দোকানে, তখন আমার অডিও ক্যাসেট ভিডিও নাই, একটা দোকানে বাঙালি সেলসম্যান ক্যাসেট বাজাইতেছে, আমি দাঁড়াইছি পাশে, কারণ বাংলা ভাষায় ওয়াজ, বাঙালি তো ভালো বুঝে, দোকানদার শুনতেছে মনোযোগ দিয়ে, আমি দাঁড়াইছি, সে বুঝছে যে এই হুজুর মনো বাংলাদেশি, আমার জিগাইলে হুজুর আপনি কি বাংলাদেশি, আমি কি হা, কিছু নিবেন? আমি কি না, মৌলবীর ওয়াজ শুনতাছি, এই হুজুর চিনবেন না, উনি ভৈরবী, ভৈরবী তো ভজ্জুর হুজুর, আমার কয় আমরা চিনতাম না, তোফাজ্জল হুজুর ভৈরবী, তখন তো বিসিডির তো দেখা যায়, অডিওর তো দেখা যায় না, তা আমি বললাম না 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 বাবা আমি চিনি, তারা আমি চিনি চিনি, কিছুক্ষণ পথ শুনিয়া চলে গেলাম। 2 বছর পর আমার সাসা সাসি হজে গেছিল, এই দোকানে গিয়া দেখে ক্যাসেট বাজে, সাসা কইতেছে সাসি রে দেখছো আমার ভাতিজা খুই আইছে, মদিনায়ও বাতি যাইছে, এই সেলসম্যান দেয় সাসা সাসিরে বলছে এই এই হুজুর চিনেন কো আমার ভাতিজা, তখন এই সৌদি আরব মালিককে ডাকছে, এই ক্যাসেটটা আমি বাজাই,
এই হুজুরের চাচা চাচি আইছে, তখন ওই ভদ্রলোক ওনারা দুইজনে বাড়ির ভিতরে নিয়া অনেক আপ্যায়ন করছে। চাচা এসে বললো, ভাতিজা তোর নামের উপরে মদিনায় গিয়ে আমরা ইজ্জত পাই। খুশি হইলেন চাচা চাচি। যাই হোক, তিন দিন পর একটা বাংলাদেশি ছেলে দেখে আমারে বলছে, হুজুর আপনি কি তুফাজ্জল হুজুর? যার ক্যাসেট শুনি আমি কে? হা হুজুর, আপনার রুমে রুমে আপনার কেসের, আপনি একটু আমাদের বাসায় যাবেন। আসর পরে গেলাম, একটু দোয়া করে আসতেছি, একটা যুবক কয়, হুজুর একটা ঘটনা ঘটছিল একটা বাংলাদেশের ছেলের। কি ঘটনা? এটা আপনার প্রয়োজন পড়বে। কি হয়েছিল? ছেলেটা বাংলাদেশ থেকে আসছে, মসজিদে নববীতে চাকরি করবে, কাজ করবে, কিন্তু নতুন ছেলে হিসাবে আমরা সাথে করে নিয়ে যাই, কিন্তু আমরা মসজিদের নববীর ভিতরে ঢুকতে পারি। হ্যাঁ, দরজায় গেলে জ্ঞান হারা হয়ে পড়া যায়। চিকিৎসা করে সুস্থ করি, বাসায় নেই, আবার পরের দিন একই অবস্থা। তিন দিন চেষ্টা করলাম, পারলাম না। অবশেষে ছুটির দিনে আমরা সকলে বসলাম। তোর সমস্যাটা কি বল? আমরা যাইতে পারি ভিতরে, তুই যাইতে পারস না। তোর সমস্যা কি? কেন তোর এরকম হয়? যুবকটা কানতে শুরু করেছে, ও আমার দেশি বন্ধুরা, তোমরা আমার দেশে পাঠাইয়া দাও, চাকরি করা সম্ভব হবে না। কেন হবে না? রে যুবক ভাইরা, যেদিন আমি মসজিদে নববীর চাকরি পাইয়া বাংলাদেশ থেকে বিমানে উঠছিলাম, বিমানে ওঠার এক সপ্তাহ আগে আমার গর্ভধারিণী মার সাথে সামান্যতম একটা জিনিস লইয়া কথা কাটাকাটি করে এক পর্যায়ে আমি রাগ হয়ে গিয়েছিলাম। বন্ধুরা রে, আমার গর্ভধারিণী মারে আমি একটা লাঠি মারছিলাম। রে বন্ধুরা, মসজিদে নববীর মালিক আমারে ঢুকতে দেয় না, মার গায়ে লাঠি দেওয়ার কারণে। তোরা আমারে তাড়াতাড়ি দেশে পাঠা, আমার মার পায়ে ধরে ক্ষমা চাব। বলুন, মসজিদে নববীতে মার গায়ে লাঠি দেওয়ার কারণে আমার নবী ঢুকতে দেয় না, বাংলাদেশে মার গায়ে লাঠি দিলে বলুন মদিনার নবী এ লাঠির খবর রাখে কিনা? ও নবীর উম্মতরা, কত মায়া করে আল্লাহ এই নবীর উম্মতেরে, এ নবীর উম্মতের প্রতি আল্লাহর কোরআনের নির্দেশ। তোমরা মা বাবার জন্য মাহফিলে যাইয়া মা বাবার জন্য তোমরা দোয়া কইরো, কি দোয়া করবা তাও আল্লাহ শিখাইছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। অর্থাৎ আজকে মাহফিলে দোয়া হবে, অনেকের মা নাই, অনেকের বাবা নাই। এখানে আমি গত বছর আসছি, এবারও আসছি, এখানে আমার এক ছোট ভাই দুদুমিয়ার, ভাইদের মধ্যে সকলের ছোট, সকলের ছোট ভাই আগে চলে গেছে। মাসান এমন দেশে থাকি, বিশার মেয়াদ কার জানি কবে শেষ হয়ে যায়, কে বাড়িতে না গাড়িতে, দেশে না বিদেশে, ঘরে না বাইরে, রাত্রে না দিনে, রাস্তায় না অফিসে, এই হিসাব করে না। আল্লাহর কোরআন বলেছে, অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই পৃথিবীতে একটা মাটির পিঞ্জরা বানায়া হায়াত নামের পাখি দিয়ে আল্লাহ ছাড়ছে। আল্লাহ বলেন, এটা ছলনাময়, যে কোনো সময় তোমারে ফালাইয়া যাইব। বাজান, এই বিশার মিয়াদ ফুরাই আসতেছে, মানুষ কি বলবো? আমারও এখন ভয় লাগে, মাঝে মাঝে রাত্রে চোখে পানি আসে। এমন এক সময় ছিল, আজ থেকে 10 বছর আগে, আমার মুখের সবগুলো দাড়ি কালো ছিল, একটা দাড়িও সাদা ছিল না। আপনাদের চট্টগ্রামের ক্যাসেটেই সারা পৃথিবী চলছে। এই চট্টগ্রামের ওই দিন ক্যাসেট দেখি, ফেনীতে মাহফিল করে আসছে, ফেনীর কমিশনার সাহেব আমাকে ট্রেনে উঠাইয়া দিবেন, তার গাড়িটা নিয়ে গেলেন। হুজুর আমি সবসময় আপনার ক্যাসেট বাজাই, ক্যাসেট সারছে, দেখি ক্যাসেটের মধ্যে দাড়ি সবগুলো কালো, একটা দাড়িও সাদা নাই। বলুন, আজকে আমার মুখে সবগুলো দাড়ি কালো আছে কি না? অনেক দাড়ি সাদা হয়ে গেছে। আমি আপনাদের কাছে জানতে চাই, যেই বয়সে আমার মুখের সবগুলো দাড়ি কালো ছিল, আমার সেই কালো দাড়ির বয়সটা আমি আর জীবনে ফিরে পাবো কিনা? আমি যেমন পাবো না, পৃথিবীর কেউ পাবে না। বিশার মিয়াদ
ফুরাই আসতেছে। এই দেশ থেকে যেই দেশে যাবেন ভিসা লাগানো আছে, ছয়টা দেশের ভ্রমণ ভিসা। এই দেশটার নাম আলমে বরজখ, যাকে আমরা কবর বলি। বাজান আখিরি নবীর উম্মত হও, এই দামি নবীর উম্মত হইয়া কবরও যাইতালে। আল্লাহ কোরআনে কি কয় দেখো, বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইরজাকুন। ও নবী, তোমার উম্মতের পরিচয় লইয়া কবর আসলে আমি আল্লাহ কবরের ভিতরে, দুনিয়ার মানুষ যেমন তিন বেলা খানা খায়, তোমার উম্মতের কবরের ভিতরে আমি আল্লাহ মেহমানদারি করে তিন বেলা খানা খাওয়ায়। কোরআন বলেছে বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইরজাকুন। আমরা সেই সম্মানী ব্যক্তি, আমাদের চরিত্রে ভেজাল, চালচলন কথাবার্তায় কোনো ভেজাল যেন না থাকে। আসুন আমরা সেই জাতি, আমরা ফেরেশতার চাইতেও আমরা ধর্মী দামি, ফেরেশতার চাইতেও আমরা সম্মানী। একবার বলুন আল্লাহু আকবার। আমরা কে কে এখানে আজকের মাহফিলে আসছি, আমার নবী মদিনার থেকে সব দেখতেছেন। এখন এই নবীর উম্মতের আল্লাহ একটা পরামর্শ দিলেন কোরআন শরীফে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুদখুলু ফিসসিলমি কাফা। অন্য কোন নবীর উম্মতের এই পরামর্শ আসমানি কিতাবে দেয় না। মা গো মেয়ে লোকেরা, তোমরা কইছে মা, তোমরার ভাগ্যটা গো মা আমরার চেয়ে বেশি ভালো গো। হাশরের মাঠে আমার আল্লাহর কোর্টে দাঁড়াইয়া যদি তোমরা খালি বলতে পারো, প্রভু গো আমরা মহিলা মেলু, আমরার গুনার হিসাব জিগাইয়া লজ্জা দিয়েন না। আমাদের মতো একজন মহিলা আপনার বিশ্ব নবীরে পেটে রাখছিল, আপনার এতিম নবী কুলে লইয়া দুধ পান করিয়েছিল, এই খাতিরে আমরা মহিলাদেরকে মাফ করে দাও। মাগো আপনাদের নাজাতের জন্য এই দাবিটা সহজ হয়ে যেতে পারে। বলবেন হুজুর, মহিলাদের জন্য এত সহজের দাবি আপনি বের করে দিলেন, আমরা পুরুষের লেগে কি কিছু নাই? আছে আছে, বসেন, আমি বাইর করতেছি। এই দাবি রোজগার কইরা দিয়া গেছে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কখন এই দাবি আদায় হবে? যখন আমরা আল্লাহর কথা মান্না পুরাপুরি ভাবে ইসলামে ডুবব। এখানে আমার একটা মনের মধ্যে একটা অশান্তি জেগে গেছে, আমরা মুসলমান ইসলামওয়ালা আমরারই কয় ফোরাফুরি ভাবে ইসলামে ঢুকো, এই কারণটা খুঁজা পাইতাছি না। অনেকদিন চেষ্টার পরে খুঁজা এইদিন পাইছি। আল্লাহ কেরে আমরারে কইতাছে ফোরাফুরি ভাবে ইসলামে ঢুকো, এর দুইটা কারণ পাইছি। একটা কারণ হইল, দেখবেন মেট্রিক পরীক্ষার্থী পরীক্ষা ফাইনাল দেওয়ার আগে প্রত্যেক নিজ নিজ প্রতিষ্ঠানে একটা পরীক্ষা হয়, এটা জানি কি পরীক্ষা কয় সবাই দি কইলেন না, টেস্ট। টেস্ট মাদ্রাসায়ও হয়, স্কুলেও হয়, দাখিল এবং মেট্রিক পরীক্ষা দেওয়ার আগে নিজ নিজ প্রতিষ্ঠানে একটা টেস্ট পরীক্ষা। টেস্ট শব্দটা ইংরেজি, এটার বাংলা হলো নির্বাচনী অথবা প্রস্তুতিমূলক পরীক্ষা। এক বেচারা টেস্টে এ প্লাস নাম্বার পাইছে, নাম্বার ভালো পাইলো না খারাপ পাইলো? আবার গেলাম, কেউ কেউ আছে দুই বিশ মাইর খাইছে, আছে না এরকম? এখন দুই বিশ মাইর খাইছে, এও পরীক্ষার্থী, এ প্লাস নাম্বার পাইছে, এও পরীক্ষার্থী। মাস্টার সাহেব এ প্লাস যে পাইছে হেরেই বেশি চাপে। বাবা সামনে ফাইনাল, তুমি আরেকটু ভালো লেখাপড়া করো, আরেকটু ভালো লেখাপড়া করো। আচ্ছা এমনি এ প্লাস, হ্যাঁ এই খালি চাপে। স্কুল কমিটি কয় বাবা তোমার কোনো টাকা পয়সা প্রয়োজন পড়লে আমরা দেখব, তুমি ভালো করে লেখাপড়া করো। বাড়িতে গেলে মা বাবা কয় কাজ কাম নাই, বাজারও যাইতে হবে না, ভালো করে লেখাপড়া করো। তিনজনেই চাপে, অথচ এ প্লাস নাম্বার পাইছে, এরপরে হ্যাঁ এই চাপে। কেন চাপে? আমি খুঁজে পাইছি চাপার কারণ হলো, তুমি যেন ফাইনাল পরীক্ষায় যেন গোল্ডেন এ প্লাস আনতে পারো, স্কুলের সুনাম আনতে পারো। এই জন্য আমরা আখিরি নবীর উম্মত। আল্লাহ বলছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, সকল নবীর উম্মতের মধ্যে আমাদের শ্রেষ্ঠত্বের কথা আল্লাহ কোরআনে ঘোষণা দিছে। এই জন্য বলছে তোমরা পুরাপুরি ইসলামে ঢুকো, হাশরের মাঠে যেন গোল্ডেন এ প্লাস ওয়ালা উম্মত হতে পারো। আবার দুই বিশ যে মাইর খাইছে, হেলেরও দেখবেন মাস্টার সাহেব কয় বাবা সামনে ফাইনাল, দুই বিশ মাইর খাইছ, কখনো সময় আছে, ভালো করে লেখাপড়া কর।
মা বাবা কয় তোমার কাম কাজ নাই, সামনে ফাইনাল, দুই বিষ বলে মায়ের খাইছো। কমিটি কয় পরীক্ষা দিবার লেগা দিমই না, দুই বিষ মায়ের খাইছো স্কিলিগা, কান্নাকাটি কইরা বালকের লেহাপড়া করুম, দুই বিষ মায়ের খাইছি। এই মাইরটা নিয়ে উড়াই তারি ফাইনালের আগে বলবেন, হুজুর আমরার কি ফাইনাল কোনো পরীক্ষার হল আছে? ও বাজান, ইমানদারের ফাইনাল পরীক্ষার হল হইল কবরে, ফাইনাল পরীক্ষার হল হইল কবরে। বাজানো আমরার ভাগ্য ভালো, এমন নবীর উম্মত হইয়া দুনিয়াতে আইছি, ফাইনাল পরীক্ষার প্রশ্নপত্র আমার নবী 1400 বছর আগে আউট করে দিয়ে গেছে। তিন সাবজেক্টে পরীক্ষা হইব, আমার নবী আউট করে দিয়ে গেছে। আল্লাহর রহমত আমরা বেহেশতি হমু, কারণ অহন যদি মেট্রিক পরীক্ষার প্রশ্ন এক সপ্তাহ আগে আউট হয়, যে 7.5 জনের ব্যাককল একা হইয়া বই রইছে, হ্যাঁ জিপিএ 5 পাইব। আর নবী 1400 বছর আউট করে দিয়েছে, কেমন দয়াল নবী গো। তারপরেও নবী দাওয়াত পেল বিদায় লগ্নে আরশে যাওয়ার জন্য, রাজি না, সিদরাতুল মুনতাহায় যাবে, রাজি না, জান্নাতুল ফিরদাউসে যাবে, রাজি না। জিব্রাইল, তিনটা প্রস্তাব করেছো, এত সম্মান স্থান আমার জন্য, আমি জানতে চাই রে জিব্রাইল, আমি যদি সেই সম্মান স্থানে চলে যাই আমার গুনাহগার উম্মতেরা কই থাকবে? আমার নবী চোখের পানি ছেড়ে দিলে, জিব্রাইল বলেন আমার জানা মতো আপনার উম্মত এই জমিনে থাকবে। আমার নবী কান্দে, জিব্রাইল না রে, উম্মত জমিনে রেখে আমি জান্নাতে থাকতে পারবো না। আল্লাহ বলেন, বন্ধুরে প্রস্তাব বন্ধুর কাছ থেকে লও, বন্ধু কি চাই, কোথায় থাকতে চাই, আমি আল্লাহ বন্ধুর প্রস্তাব মেনে নিব। আমার নবী কান্দে আর ডাকে, জিব্রাইল রে আমার প্রভুর কাছে দরখাস্ত করো, আরশে যাব না, সিদরাতুল মুনতাহায় যাব না, জান্নাতুল ফিরদাউসে যাব না, আমার তামাম পৃথিবীর উম্মতের ব্যথা বুকে লইয়া আমি নবী সোনার মদিনার মাটিতে পড়ে থাকবো। সুবহানাল্লাহ।